দেখছেন কলকাতা টিভি, শুরু করছি চারটে চারদিক। ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। কেন ডার্বি বাতিল, ব্যাখ্যা দিল বিধাননগর পুলিশ। কেউ কেউ বিশৃঙ্খলার পরিকল্পনা করেছিল, দর্শকদের মধ্যে মিশে বিশৃঙ্খলার পরিকল্পনা করেছিল। ফুটবল প্রেমীদের নিরাপত্তায় ডার্বি বাতিল অডিও ক্লিপ প্রকাশ করে দাবি বিধাননগর পুলিশের। অনেকেই যুবভারতীর সামনে প্রতিবাদ জানাতে এসেছেন, কেউ কেউ এখানে বিশৃঙ্খলাও তৈরি করতে পারেন। অনুরোধ, যুবভারতীর সামনে যেন জমায়েত না হয়, যুবভারতীর চারপাশে জমায়েত নিষিদ্ধ। ন্যায় সংহিতার 163 ধারায় জমায়েত নিষিদ্ধ, আজ বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত নিষিদ্ধ, এমনটাই জানালো বিধাননগর পুলিশ। ডার্বি বাতিলের এবার ব্যাখ্যা দিল বিধাননগর পুলিশ, কারণ আরজিকর কাণ্ডের প্রতিবাদে যে জমায়েতের ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন ডার্বি বাতিল, তারই ব্যাখ্যা দিল বিধাননগর পুলিশ। এবং বিধাননগর পুলিশের তরফে যেমনটা জানানো হয়েছে, কেউ কেউ বিশৃঙ্খলার পরিকল্পনা করেছিল এবং সেই কারণেও যেরকম এই সিদ্ধান্তের পথে হাঁটা হয়েছে, পাশাপাশি ফুটবল প্রেমীদের নিরাপত্তায় ডার্বি বাতিল। দেবপম সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবপম, বিধাননগর পুলিশের তরফে ডার্বি বাতিলের যে বিষয়, সেই ডার্বি বাতিল নিয়ে কি কি জানানো হয়েছে, কেন এই সিদ্ধান্তের পথে হাঁটা হয়েছে? দেখো, প্রথমত বলে রাখি, প্রথমবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে 144 ধারা কিন্তু জারি হলো। এবং তোমাকে বলে রাখি, বিধাননগর কমিশনারেটে পুলিশরা কোন রকম যুক্তি নিতে চাইছেন না। আজকে সাংবাদিক বৈঠক করে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বলা হয়, বিধাননগর কমিশনারেটের কাছে স্পেসিফিক কিছু সূত্র থেকে ইনফরমেশন আসে এবং তাদের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, সেই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছ থেকে কিছু ইনফরমেশন আসে। সেই ইনফরমেশনকে ট্র্যাক করতে গিয়ে তারা জানতে পারেন যে কিছু সংগঠন এবং কিছু ব্যক্তি তারা এই ফুটবল প্রেমীদের ভেতরে মিশে গিয়ে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে পারে। এবং সেই বিশৃঙ্খলা পরিবেশকে রুখতে গিয়েই কিন্তু বিধাননগর কমিশনারেটকে কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। এর আগেও কিন্তু আরজিকর কাণ্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এডিটেশন, সেই এডিটেশন কিন্তু হয়েছে, কিন্তু সেই এডিটেশন করতে গিয়ে কিছু ব্যক্তি বা কিছু অর্গানাইজেশন কিন্তু যেভাবে প্ররোচনা দিচ্ছে এবং সেই প্ররোচনা দিতে গিয়ে কিন্তু একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে, সেই অরাজকতাকে রুখতেই কিন্তু বিধাননগর কমিশনারেটের পুলিশ কিন্তু আগেভাগে এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে 5 জনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কোন সংগঠন বা তাদের পেছনে কোন সংগঠন কাজ করছে কিনা বা তারা কি পরিকল্পনা ছিল। যেটা পরিকল্পনা ছিল, দুটো অডিও ক্লিপ কিন্তু প্রকাশ করা হয়েছে বিধাননগর কমিশনারের তরফ থেকে এবং এছাড়াও একাধিক অডিও ক্লিপ তাদের হাতে আছে বলে এটিপি জানান। এবং তিনি যেটা বলেন যে আজকে বিকেল 4টা থেকে রাত্রি 12টা অবধি যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু 144 ধারা কিন্তু জারি হবে এবং সেখানে কেউ জমায়েত করতে পারবেন না। এবং যারা ইতিমধ্যেই আগে থেকে ইনফরমেশন না পেয়ে চলে আসবেন তাদেরকেও কিন্তু অনুরোধ করা হচ্ছে যাতে কোন রকম জমায়েত এখানে না করে এবং তারা যেন চলে যান। এইটাই কিন্তু এবার প্রথম যে 144 ধারা কিন্তু জারি করা হলো যাতে আগে কোনো রকম বিশৃঙ্খলা পরিবেশ না সৃষ্টি হয়। এবং ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং আরো বেশ কয়েকজন আটক হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিধাননগর পুলিশের তরফ থেকে। একদমই ধন্যবাদ, দেবপম সরকার প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। পুলিশের তরফে কি বলা হয়েছে শোনা। যেহেতু আমাদের কাছে একেবারে স্পেসিফিক ইনপুট ছিল, কিছু অর্গানাইজেশনস, কিছু লোকজন সাধারণ অডিয়েন্সের মধ্যে ঢুকে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করে রেখেছিল, সেই জন্যে যারা ফুটবল লাভার্স ছিল, যারা ওই দিন প্রায় 62,000 থেকে 63,000 ক্যাপাসিটি ক্রাউড ছিল, তাদের সেফটি সিকিউরিটিটা মাথায় রেখে আমাদের এই ম্যাটারটা টেক আপ করতে হয় আর সেটার জন্যে আজকে এই ম্যাচটাকে ক্যান্সেল করতে হয়। দিস ইজ ওয়ান অফ দ্য মেন রিজনস। এবার এটা ছাড়া আজকে আমরা নানা রকমভাবে পেয়েছি যে বহু লোকজন এখানে স্টেডিয়ামের বাইরে আসছে প্রোটেস্ট করার জন্য। আমাদের অ্যাজ সাচ প্রোটেস্টে কোনো আপত্তি নেই, বিধাননগর পুলিশ কমিশনারেটের এরিয়াতে পিসফুল প্রোটেস্ট হয়েছে, কিন্তু আজকেও আমাদের কাছে খুব স্পেসিফিক ইনফরমেশন আছে যে বেশ কিছু লোকজন যারা হয়তো ম্যাচের দিন বা ম্যাচ যদি হতো তাহলে সেই সুযোগটা চেষ্টা করতে নেওয়ার, তারা এখানে এসে আবার একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। সেই জন্যে আপনাদের মাধ্যম দিয়ে আপামর জনতাকে আমি নিবেদন করব, রিকোয়েস্ট করব, আজকে যেন কেউ এখানে জমায়েত না করে। হয়তো লোকজন পিসফুল প্রোটেস্ট করার মানসিকতা নিয়ে আসছে,
কিন্তু তার মধ্যে বেশ কিছু বিশৃঙ্খল লোকজন ঢুকতে চলেছে। আমরা যেটা আপনাদের শুনিয়েছি এছাড়া আমাদের কাছে আরও অনেক এরকম অডিও ক্লিপস আছে, আমরা অনেক ইনফরমেশন পেয়েছি। ইতিমধ্যে আমাদের তরফ থেকে পাঁচজন লোককে অলরেডি ডিটেইন করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা আরও আইডেন্টিফাই করছি সেই সব লোকজন যারা আর কি এই ধরনের ভায়োলেন্সটি ইনস্টিগেট করছে। বিভিন্ন সূত্র থেকে আমরা এটা জেনেছি, আর সেটাকে মাথায় রেখে আজকে 144 ধারা, যেটা এখন বিএনএসএস এর আন্ডারে 163 ধারা, সেই 163 ধারা বা যেটা আগে 144 সিআরপিসি ছিল তার আন্ডারে আজকে বিকেল 4টে থেকে এবং রাত্রি 12টা অবধি এই 144 ধারাটা বা 163 বিএনএসএস সেটা কিন্তু স্টেডিয়াম এবং তার আশেপাশের এলাকাতে লাগু থাকবে। শনিবার দুপুরেই ঘোষণা করা হয়েছিল যে রবিবার অর্থাৎ আজ যে ডুরান্ট কাপে মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি, সেই ডার্বি বাতিল করা হচ্ছে। তারই ব্যাখ্যা দিল বিধাননগর পুলিশ, কেউ কেউ বিশৃঙ্খলার পরিকল্পনা করেছিল, দর্শকদের মধ্যে মিশে বিশৃঙ্খলার পরিকল্পনা করেছিল। পাঁচজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। ফুটবল প্রেমীদের নিরাপত্তায় ডার্বি বাতিল, অডিও ক্লিপ প্রকাশ করে এমনই দাবি বিধাননগর পুলিশের। অনেকেই যুব ভারতীর সামনে প্রতিবাদ জানাতে আসছেন, কেউ কেউ এখানেও বিশৃঙ্খলা তৈরি করতে পারে। অনুরোধ, যুব ভারতীর সামনে যেন জমায়েত না হয়, যুব ভারতীর চারপাশে জমায়েত নিষিদ্ধ। ন্যায় সংহিতার 163 ধারায় জমায়েত নিষিদ্ধ, আজ বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত নিষিদ্ধ জানালো বিধাননগর পুলিশ।